হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল রহমান। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম পিএইচপি এবং মঙ্গোডিবি নিয়ে খুব সুন্দর একটি প্রজেক্ট। তো আমরা এখন থেকে শুরু করব সেই প্রজেক্টটি করার জন্য। তো সেই প্রজেক্টটি করতে হলে আমাদের ইনিশিয়াল কিছু টুল সেট আপ দিতে হবে। তো সেই সমস্ত টুল আমরা কিভাবে সেট আপ দিব আমাদের ডিরেক্টরিতে, সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। চলুন দেখা যাক কিভাবে আমরা সেই টুল গুলো সেট আপ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা একটি ব্রাউজারে চলে যাব, যার পর আমরা লিখব নোড জেএস ডাউনলোড। লিখে আমরা ইন্টার প্রেস করলে আমাদের এরকম একটি অপশন দেখতে পাবো যে ডাউনলোড নোড জেএস। তো আমরা এটাতে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে উইন্ডোজ আছে উইন্ডোজের জন্য, আর যারা ম্যাক ইউজ করে তারা ম্যাকের জন্য ইনস্টল করবে। আমি যেহেতু উইন্ডোজ ইউজ করি সেজন্য আমরা উইন্ডোজের যে ভার্সনটি রয়েছে সেটি আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে সেভ ফাইল, অর্থাৎ ডাউনলোড করার জন্য ফাইলটি রেডি। এখন আপনি যদি এই সেভ ফাইলে ক্লিক করেন তাহলে আপনার এই নোটজেসটা ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমি অলরেডি নোটজেসটা ডাউনলোড করে নিয়েছি সেজন্য আমি আপনাদের দেখাচ্ছি না কিভাবে নোটজেস ডাউনলোড করে ইনস্টল করতে হয়, সেটি আমি আপনাদেরকে দেখাবো না। শুধুমাত্র আমি দেখালাম যে নোটজেস জিনিসটা পিএইচপি যখন আমরা মঙ্গোডিবির সাথে ব্যবহার করব তখন এই নোটজেস জিনিসটা আমাদের প্রয়োজন হবে। সেই জন্য আপনারা এই জিনিসটা ডাউনলোড করে আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন। দ্বিতীয়তে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদেরকে একটি পিএইচপির জন্য কম্পোজার ইনস্টল করে নিতে হবে। সেটি হলো কি, আমরা লিখবো কম্পোজার। কম্পোজার ইনস্টল, ইনস্টল না দিয়ে আমরা ডাউনলোড দেই। কিভাবে কম্পোজার আমরা ডাউনলোড করতে পারি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট একটা অপশন চলে এসেছে ডাউনলোড কম্পোজার। সিম্পলি আমরা এটাতে ক্লিক করব। একটু সময় নিচ্ছে, দেখুন এখানে একটি অপশন আছে ডাউনলোড এন্ড রান কম্পোজার সেটআপ। আপনি যদি এই অপশনটাতে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন একটি অপশন যে আপনাকে এই কম্পোজারটা ডাউনলোড করার জন্য রেডি করা হয়েছে। অর্থাৎ আপনি যদি এখন সেভ ফাইলে ক্লিক করেন তাহলে আপনার কম্পোজারটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমি আপনাদের কিভাবে কম্পোজার ইনস্টল করতে হয় সেটি আপনার দেখাচ্ছি না, কারণ আমি অলরেডি কম্পোজারটা আমাদের যে পিসি ছিল সেটাকে আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তো আপনারা নোডজেএস এবং কম্পোজার এই দুটি টুলস আপনারা আপনাদের পিসিতে অবশ্যই ইনস্টল করে নেবেন প্রজেক্ট করার পূর্বে। যদি কম্পোজার ইনস্টল করতে প্রবলেম হয় তাহলে আপনারা ইউটিউবে একটি ভিডিও দেখবেন কিভাবে কম্পোজার ইনস্টল করতে হয়, এবং সেটি দেখে আপনারা আপনাদের পিসিতে সুন্দরভাবে কম্পোজারটা ইনস্টল করে নেবেন এবং নোডজেএসটাও পাশাপাশি ইনস্টল করে নেবেন। এটা হলো প্রাথমিক সেটআপ। এখন আমরা দ্বিতীয়তে যাই, যার পর আমরা লিখব মঙ্গোডিবি ডিএলএল ডাউনলোড ফর উইন্ডোজ। অর্থাৎ আমরা একটা ডিএলএল ফাইল ডাউনলোড করব মঙ্গোডিবি ডাটাবেস ইউজ করার জন্য। তো এটা লিখে আমরা যখন গুগলে সার্চ করব তখন এরকম একটি অপশন চলে আসে প্যাকেজ মঙ্গোডিবি PECL। এই ফাইলটাতে আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমরা আমাদের জ্যাম্পের যে ভার্সনটি ছিল 7.4 আপডেটেড ভার্সন, সেজন্য আমরা এই 7.4 এর যে অপশনটা আছে সেটাতে ডিএলএল নামের যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এই ডিএলএল লিস্টটা এখানে শো করতেছে। অর্থাৎ আমরা যেহেতু 7.4 এর জন্য কাজ করতেছি সেজন্য আমরা 7.4 এর যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন সেটি আমরা ডাউনলোড করে নিব। তাহলে 7.4 এর এখানে একটি অপশন দেখতে পাবেন থ্রেড সেভ x64। যেহেতু আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম 64 বিটের সেজন্য আমরা থ্রেড সেভ 64 বিটটা ডাউনলোড করে নিব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটি অপশন চলে আসলো যে ডাউনলোড, আমরা এটাকে ডাউনলোড করে নিব। দেখুন আমাদের এই ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে।
আমরা যদি এখন দেখি এই ফাইলটি আমাদের জিপ আকারে ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা যদি এখন এক্সট্রাক্ট করি, আমরা যদি এখানে এক্সট্রাক্ট করি এরকম একটি ফোল্ডার দেখতে পাবো। এক্সট্রাক্ট করলে আমরা এই ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 5টি ফাইল রয়েছে। এই 5টি ফাইলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইলটি হলো এই 3 নম্বর ফাইলটি, php_mongodb.dll। এই ফাইলটি আমাদের অনেক ইম্পর্টেন্ট, আমরা এই ফাইলটিকে এখান থেকে সিম্পলি কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের যে ডিস্ক পিসি অপশন আছে এটাতে আমরা চলে আসব। আসার পরে আমরা যেখানে জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম সেই ডিরেক্টরিতে চলে যাব। আমরা আমাদের লোকাল ডিস্ক যেটা সি ছিল সেটাতে আমরা জ্যাম্প ইনস্টল করেছিলাম, তো আমরা সেটাতে সিম্পলি ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি জ্যাম্প নামে একটি ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পিএইচপি নামে ফোল্ডার রয়েছে, এই পিএইচপি ফোল্ডারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইএক্সটি নামে একটি ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য ফাইল রয়েছে, তো আপনারা যে ফাইলটি কপি করেছেন php_mongodb.dll সেই ফাইলটি সিম্পলি এখানে পেস্ট করবেন। আমি পেস্ট করতেছি না, কারণ হলো যেহেতু আমি অলরেডি এটিকে পেস্ট করে নিয়েছি, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি অলরেডি আগেই এটিকে পেস্ট করে নিয়েছি, তো আপনাদের কাজ হলো এখানে আপনারা সেই ফাইলটি পেস্ট করে নেবেন। দ্বিতীয় কাজটা হলো বেগে আসবেন আপনারা, তারপর এখানে আপনার নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন php.ini একটি ফাইল রয়েছে, সেই ফাইলটাতে আপনারা যদি ক্লিক করেন আপনাদের যে কোনো একটা এডিটরে এটিও ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে তখন আপনারা এখান থেকে একটি কাজ করতে হবে, সেই কাজটি হলো আমরা এখানে আমাদের কিবোর্ড প্লাস কিবোর্ডের যে কন্ট্রোল থাকবে সেই কন্ট্রোল আর এফ আমরা যদি একসাথে প্রেস করি, কন্ট্রোল এফ একসাথে প্রেস করলে আমরা দেখতে পাবো যে একটি সার্চের অপারেশন চলে এসেছে। আমরা এখানে সিম্পলি লিখব এক্সটেনশন, এক্সটেনশন আমরা এক্সটেনশন লিখে যদি এখানে সিম্পলি এই ফাইন্ড যে নেক্সট অপশনটি আছে সেটি যদি ক্লিক করি তাহলে সেটি এক্সটেনশন নামক যত ওয়ার্ড আছে সে খুঁজে বের করবে। আমরা এখানে ক্লিক করি, নিচের দিকে যাব, মুভ করার জন্য আমরা ক্লিক করতেছি বারবার। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ঠিক এই জায়গায় আমি একটা ফাইল অ্যাড করে নিয়েছি, আপনাদের দেখার সুবিধাটা আমি অলরেডি অ্যাড করে নিয়েছি। এখন আপনাদের কাজ হলো আপনারা php.ini ফাইলটি ওপেন করে ঠিক এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পর দেখতে পাবেন যে আপনারা এই অপশনটি নেই, এখানে এই অপশনটি নেই, তো আপনারা সিম্পলি আসবেন এর নিচেই আপনারা এই লাইনটা পেস্ট করে দিবেন, এক্সটেনশন ইকুয়াল টু php_mongodb.dll, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে ফাইলটা কপি করেছিলাম সেই ফাইলটার এক্সটেনশন হিসেবে আমরা এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে সেভ করে দিব, সেভ অপশনে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। দেন আমাদের টুল সেটআপ দেওয়ার কাজটি কমপ্লিট হয়ে গেল। এখন 3 নম্বর যে কাজটি করব আমরা, আমরা আমাদের ডিস্ক পিসি অপশনে চলে যাব। দেন আমরা আমাদের যে জ্যাম ফোল্ডারটি রয়েছে সেটিতে চলে যাব, যার পর আমরা দেখতে পাচ্ছি এইচটি ডকস নামে একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে একটি আমরা নতুন ফোল্ডার তৈরি করে নিব, আমরা ফোল্ডারের নাম দিলাম সাপোজ প্রজেক্ট। আমাদের নতুন একটি ফোল্ডার তৈরি হয়ে গেল, সেটি হলো প্রজেক্ট। ইনিশিয়াল অবস্থায় প্রজেক্ট ফোল্ডারটি খালি, তো এখন আমরা যেহেতু ইনিশিয়াল অবস্থায় নোডজেসটা ইনস্টল করে নিয়েছিলাম সেজন্য আপনারা যদি আপনাদের মাউসের রাইট বাটনে ক্লিক করেন তাহলে আপনারা একটা অপশন দেখতে পাবেন গিট বা শেয়ার, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এরকম একটি উইন্ডো চলে আসবে, তো এখানে আপনারা সিম্পলি লিখবেন, আমি এটিকে বড় করে নিচ্ছি, আপনারা সিম্পলি লিখবেন কম্পোজার রিকোয়ার, কম্পোজার রিকোয়ার মঙ্গোডিবি স্ল্যাশ মঙ্গোডিবি। আপনারা এই কমান্ডটি আপনাদের
এই গ্রিড পাশে লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে এই কম্পোজারের যে প্রয়োজনীয় জিনিসপত্র বা ফাইল আছে সবগুলো এখানে ইনস্টল হয়ে আপনার ফোল্ডারে ডিরেক্টরিতে চলে যাবে। একটু ওয়েট করুন। অর্থাৎ মঙ্গোডিবির জন্য যে সমস্ত প্রয়োজনীয় ফাইল আছে সেই সমস্ত প্রয়োজনীয় ফাইল এই প্রজেক্ট ফোল্ডারে ইনস্টল হয়ে যাবে। অর্থাৎ মঙ্গোডিবির সাথে আমাদের যে পিএইচপি ড্রাইভারের যে কানেকশনটা দিব সেটার জন্য অবশ্যই এই ফাইলটা ইনস্টল করে নিতে হবে। তো আমাদের দেখাচ্ছে অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই, দেখতে পাবো কিছু অটোমেটিক ফাইল এবং ফোল্ডার তৈরি হয়েছে। একটা ভেন্ডর আর একটা কম্পোজার ডট জেসন, এরকম একটি ফাইল তৈরি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এরকম অনেকগুলো ফাইল তৈরি হয়ে গেছে। তো এই ফাইলগুলো নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কাজ নেই। আমরা আজকের পর ভিডিওতে দেখলাম কিভাবে মঙ্গোডিবি এবং পিএইচপি নিয়ে কাজ করতে হলে যে সমস্ত প্রয়োজনীয় টুল সেট আপ দিতে হয় সেগুলো আজকের ভিডিওতে আমরা দেখলাম। নেক্সটে আমরা দেখব কিভাবে পিএইচপি এবং মঙ্গোডিবি ইউজ করে সুন্দর একটি প্রজেক্ট তৈরি করতে পারি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।